আচ্ছা, আমাদের লাস্ট টপিকে আমরা গেছি, সম্ভবত ভিনাইল ক্লোরাইডটা বুঝাইছিলাম। আচ্ছা, পিভিসি নিয়ে কথা বলছিলাম। পিভিসি হচ্ছে তোমাদের বাসা বাড়িতে তোমরা সবাই পাইপ দেখছো, সাদা সাদা পাইপ, ঠিক আছে, বাথরুমের ফিটিংস ইউজ করি আমরা, ওইগুলা যে পিভিসি পাইপ বলা হয়, ওগুলা তৈরি হয়, এটা ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে। ওকে, আচ্ছা, লাস্ট 7 লিটার নীতি, অলরেডি লাস্ট 7 লিটার নীতির উপর আমার মনে হয় সবার সাথে ম্যারাথন ক্লাস করা হয়ে গেছে। অর্নির সাথে হয়েছে না লাস্ট 7 লিটার নীতি নিয়ে ম্যারাথন ক্লাস? জি ভাইয়া, ওকে, জুয়েনের সাথে হয়েছে? জুবাইনা কথা বলে না। জি ভাইয়া, নিশির সাথে হয়েছে? নিশি জি ভাইয়া, মেঘের সাথে হয়েছে, তাই না? জি ভাইয়া, ওকে, তাহলে সবার সাথে হয়ে গেছে, তাহলে আলহামদুলিল্লাহ, আমি একটু ফার্স্ট টাইম দিছি। ওকে, আমাকে একটু সাপোর্ট কর। ওকে, দেখ, লাস্ট সাথে নীতিটা হচ্ছে কি, বেসিক্যালি বলি, আমি আমার মতো বুঝাই বলি, ওদের মতো কথা বলার দরকার নেই, তারপরে একটা লাইন পড়ি আর কি। লাস্ট সাথে নীতি আগে, এটা লাস্ট সাথে নীতি করার আগে তোকে না একটা সিম্পল জিনিস, যদি সবার সাথে ম্যাথন ক্লাস হয় তাই কিছু আমাদের গল্প বলার দরকার নেই, তুই জমি জমা দেওয়া তো বলার দরকার নেই, জাস্ট বেসিক থিমটা বলি, ঠিক আছে। তো লাস্ট সাথে নীতিটা করার আগে তোকে আগে জানতে হবে লাস্ট সাথে নীতি কখন হয়। কোন একটা, প্রথমত তোকে উভয়মুখী বিক্রিয়া হইতেই হবে, তোমাকে বিক্রিয়াটা কি হইতে হবে, উভয়মুখী বিক্রিয়া হইতে হবে, অর্থাৎ বিক্রিয়াটা সামনেও আগাইতে পারতে হবে এবং বিক্রিয়াটা পিছনে আসার ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন আমাদের লাইফে ম্যাক্সিমাম বিক্রিয়া হচ্ছে তোমার, ম্যাক্সিমাম বিক্রিয়া উভয়মুখী, ঠিক আছে, একমুখী বিক্রিয়া খুবই কম, বাট আমরা চাইলে উভয়মুখী বিক্রিয়াকে একমুখীতে কনভার্ট করতে পারি। কিভাবে জানো, ধরো কোন একটা বিক্রিয়ায় গ্যাস উৎপন্ন হচ্ছে, তুমি বিক্রিয়াটা যদি খোলা পাত্রে করো তাহলে গ্যাসটা উড়ে চলে যাবে, স্বাভাবিক যে তোমার বিক্রিয়া গুলা ভেঙে উৎপাদ তৈরি করছে, উৎপাদ যদি কিছুটা চলে যায় জীবনে, উৎপাদ গুলা আবার পুনর্বার গঠিত হয়ে বিক্রিয়া তৈরি করতে পারবে না। যদি তুমি বদ্ধ পাত্রে করতা তাহলে বিক্রিয়া গুলা ভেঙে তো উৎপাদ হয়েছে, উৎপাদ গুলা আবার যুক্ত হয়ে বিক্রিয়া তৈরি করে ফেলতে পারতো, কিন্তু যদি কিছু বিক্রিয়া, যদি কিছু উৎপাদ চলে যায় তখন তো হবে না, কারণ বিক্রিয়া গুলা ভেঙে যা যা উৎপাদ তৈরি হয়েছে উৎপাদ গুলাই লাগবে বিক্রিয়া গুলো তৈরি করার জন্য। কিছু যদি চলে যায় তখন বাকি একটা প্রোডাক্ট তো আর বিক্রিয়া গুলা তৈরি করতে পারবে না, যার ফলে বিক্রিয়াটা তখন একমুখী হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা উভমুখী বিক্রিয়াকে চাইলে একমুখীতে কনভার্ট করতে পারি। এখন আসলে লাস্ট সাথে নীতিটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন বিক্রিয়া কি হবে, উভমুখী বিক্রিয়া হবে, এবং উভমুখী বিক্রিয়ার মধ্যে বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় অর্জিত হয়। সাম্যাবস্থা মানে কি, আমি তোমাদেরকে বুঝাইছিলাম, লাইক ধরো ধরেন প্রাথমিক অবস্থায় কি থাকে জানেন, বিক্রিয়ক থাকে এতগুলা আর উৎপাদ থাকে জিরো, আস্তে আস্তে বিক্রিয়ক কমতে থাকে, ঠিক আছে, উৎপাদ অল্প করে বাড়তে থাকে, বিক্রিয়ক আরো কমে উৎপাদ আর একটু বাড়ে, ঠিক আছে, বিক্রিয়ক আরো কমে উৎপাদ আর একটু বাড়ে। এখন এমন একটা অবস্থা, এমন একটা অবস্থা হয় যেখানে তোমার বিক্রয় আর উৎপাদটা কি হয়ে যায়, সমান সমান হয়ে যায়, বিক্রয় উৎপাদ কি হয়ে যায়, সমান সমান হয়ে যায়, তখন না বিক্রিয়া আর আগায় না, ঠিক আছে। যখন আমার বিক্রিয়ক কি ছিল, বেশি ছিল, তখন বিক্রিয়া আগাচ্ছিল, বিক্রিয়ক বেশি তো বিক্রিয়া আগাচ্ছে, বিক্রিয়া আগাচ্ছে, ঠিক আছে, কারণ এদিকে ফোর্সটা বেশি ছিল, এদিকে চাপটা বেশি ছিল, যার ফলে বিক্রিয়া এদিকে আগাচ্ছিল, বাট যখন সাম্য অবস্থা চলে আসছে না তখন না বিক্রিয়া আগাচ্ছে না। কেন আগাচ্ছে না, কারণ ও কিছুটা ভেঙে এদিকে যাচ্ছে, তো ও কিছুটা ভেঙে আবার এদিকে যাচ্ছে। তো এখন ভাইয়া শিল্পক্ষেত্রে এই অবস্থাটা খুবই অবশ্যই একটা চিন্তা করার মতো বিষয়, কারণ তুমি তোমার বাসা বাড়িতে শখে কিছু বানাতে চাইলে তুমি তো বলতে পারো, ভাইয়া আর যাই হোক আমার কিছুটা হলেও তো উৎপাদ হয়েছে, আমার আর লাগবে না, আমার একটা কেমিক্যাল বানাচ্ছি, বা আমি ভাইয়া অ্যামোনিয়ার ফ্যাক্টরিতে আমার ধরেন অ্যামোনিয়া দরকার, আমি বাসায় বসে বসে গ্লাস ক্লিনার বানাবো। তোমরা তো জানো কিনা জানি না যে অ্যামোনিয়াম ক্লোরাইডে জলীয় দ্রবণটা হচ্ছে গ্লাস ক্লিনার, আপনারা যে মিস্টার ব্রাশ বা অন্য কিছু ইউজ করেন, নীল কালারের একটা সলিউশন ইউজ করেন গ্লাস ক্লিনিং এর জন্য, ওটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, ঠিক আছে। ধরো তুমি ভাবতেছো ভাই আমি আজকে বাসা বাড়িতে অ্যামোনিয়াম ক্লোরাইড বানাবো, তার আগে তোমাকে তো অ্যামোনিয়া বানাতে হবে, তো তুমি করলা কি, আচ্ছা ভাই সমস্যা নাই, আমার তো বিক্রিয়া আগাক বা না আগাক আমার তো কিছুটা অ্যামোনিয়া পাইছি, এটা নিয়ে আমি কাজ করি। কিন্তু শিল্পক্ষেত্রে গেলে তো হবে না ভাইয়া, কারণ শিল্পক্ষেত্রে তোমার লেবার আছে, মেশিনারি কস্ট আছে, একটা কোম্পানি চলতেছে, ঠিক আছে, বিক্রিয়া যদি ওই জায়গায় আটকায় থাকে, বিক্রিয়া যদি না আগায়, টাইম যত চলতেছে তত মেশিন চলতেছে, ইলেকট্রিসিটি বিল যাচ্ছে, লেবার ডে বাই ডে কস্ট বাড়তেছে, আবার ধরো আমি তোমাকে, তুমি আমার থেকে অর্ডার নিছিলা, হ্যাঁ, যে লাইক তুমি আমাকে
2000 লিটার অ্যামোনিয়া বানাই দিবা, ঠিক আছে? টাইম হয়ে গেছে কিন্তু তোমার বিক্রি আগাচ্ছে না, তখন তোমার সাথে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যাবে, অন্য কোনো কোম্পানি পেয়ে যাবে। তো এরকম একটা সমস্যা অ্যারাইজ হয়ে গেলে তখন কি করবা? তখন আমরা লাস্ট হাত লিটারের নীতি অ্যাপ্লাই করি, ঠিক আছে? যদি আমরা উন্মুখী বিক্রিয়ায় কোনো বিক্রিয়ার সাম্য অবস্থা অর্জিত হয়, তখন আমরা একটা নিয়ামককে চেঞ্জ আনি, ঠিক আছে? একটা নিয়ামক চেঞ্জ করি। অর্থাৎ তোমাকে একটা উদাহরণ দিচ্ছিলাম, লাইক আমার খিদা লাগছে, আমার কোনো নাস্তা নাই, তোমার কাছে নাস্তা আছে বাট তোমার খিদা নাই, তুমি কালকে সকালের জন্য সেভ করে রাখছো। এমন অবস্থায় ধরো প্রোডাক্টটার দাম হচ্ছে 20 টাকা, তা আমি এখন দোকান বন্ধ, আমার খিদা, দোকান খোলা থেকে আমি নিয়ে আসতাম, আর তুমি হচ্ছে কষ্ট করে নিয়ে আসছো, তো তোমার থেকে আমি খাবারটা নিয়ে নিলাম। তা আমি যদি তোমাকে নিয়ে নিলাম, তুমি অবশ্যই সাইড ইফেক্ট দেখাবা, কি রে ভাই আপনি আমার খাবার কেন নিচ্ছেন, বা তুমি দিতে চাইবা না। সেম তুমি একটা বিক্রির কোনো কথা নাই, বার্তা নাই, তাপমাত্রা বা চাপ বা ঘনমাত্রা বাড়াইলা বা কমাইলা, তাহলে তো হবে না। মানে এরকম তো না যে তুমি এসে তাপমাত্রা দাও কিছুই হবে না, উৎপাদ বাড়বে, বা তুমি এসে চাপ দাও কিছুই হবে না, উৎপাদ বাড়বে, বা ঘনমাত্রা বাড়াই দাও কোনো কিছু হবে না, তাপ মানে উৎপাদ বাড়বে, এরকম তো ব্যাপার না। তুমি যদি কোনো কিছু চেঞ্জ করো, যে তোমার থেকে আমি বিস্কুটটা বা নাস্তাটা নিয়ে নিলাম, তখন আমি তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যদি 20 টাকা দিই তোমার স্যাটিসফাই হবে না, স্বাভাবিক, কারণ তোমার পরিশ্রমের দামটা। তো তোমাকে আমি বললাম কি যা তোমার 40 টাকা দিচ্ছি, তো তুমি মনে মনে খুশি হলে, আমার তো রাতে লাগতেছে না, আর কাল সকালে আমি তো যাচ্ছি দোকানে, ঠিক আছে? আমার 20 টাকা দিয়ে আমি 40 টাকা পেয়ে গেলাম, তুমিও খুশি, আমার খিদা লাগছিল, ঠিক আছে? 40 টাকা ফ্যাক্টর না, আমার খিদা নিবারণ করাটা বেশি ইম্পর্টেন্ট ছিল, খিদা নিবারণ করাটা, তাই আমি আমিও খুশি। ব্যাপারটা অনেকটা সেম, যখন বিক্রির সাম্য অবস্থা উচিত হয়, তখন আমি এমন একটা চেঞ্জ করব, ঠিক আছে? আর চেঞ্জটা এমন ভাবে করবো যাতে আমার যে ওই যে প্রথম যে চেঞ্জ, তাপমাত্রা চাপ বা বিক্রি ঘনমাত্রা যে চেঞ্জটা করছি, ওই চেঞ্জের ফলে যে সাইড ইফেক্টটা আছে, একটা যেন একটাকে প্রশমিত করে ফেলে, ঠিক আছে? আমার কথা বুঝে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, জি আগে ভাইয়া, আসেন। ডেলেজ মানে কি? ডেলেজ মানে হচ্ছে, ডেলেজ মানে হচ্ছে বিক্রিয়ার তাপের পরিবর্তন। ডেলেজ হচ্ছে উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ। আসেন আমরা একটা বিক্রিয়া দেখাই, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া, ডেলেজ দিয়ে রাখছি হচ্ছে 92 কিলোজুল। প্রথমত হচ্ছে এই বিক্রিয়া সম্পর্কে তোমাদের কি মতামত? এই বিক্রিয়া একটা উভমুখী বিক্রিয়া, ফার্স্ট অফ অল এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেলেজ কে আমরা তাপ উৎপাদী কেন বলছি? বিকজ অফ ডেলেজ ইজ ইকুয়াল টু প্লাস, দ্যাটস ওয়াই উই আমরা এটাকে কি বলছি, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এটি একটি আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে। কেন এটা আমি বুঝাবো যখন আমরা চাপের প্রভাব বুঝাবো। আগে আসেন, ঠিক আছে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা লাসাতে নীতি অ্যাপ্লাই করছি। এখন আমরা তো এটা জানি না যে ডেলেজ প্লাস হইলে বা ডেলেজ মাইনাস, ডেলেজ প্লাস হইলে তাপ উৎপাদী, ডেলেজ প্লাস হইলে কি উৎপাদী? তাপ উৎপাদী। আর ডেলেজ যদি মাইনাস হয় তাহলে হচ্ছে কি আমার তাপ হারি। আমার কথা বুঝা গেছে নাকি ভুল বলছি? নাকি অনেক বলো ভুল বলছি? কথা বলে না কেউ? কি রনি বলো, -92 কিলোজুল লাগবে। হ্যাঁ এটা তো মাইনাস হবে, আমি জাস্ট এখানে ও ভুল করছে বলে আমি মাইনাস নিয়ে কিছু বলি নাই, ঠিক আছে? আগে বলো ডেলিশ প্লাস হলে কি মাইনাস হলে, জি হ্যাঁ, বুঝলেই ডেলিশ প্লাস হলে কি আর মাইনাস হলে কি ভাইয়া, বলো। বলেন হ্যাঁ, গেলে যদি প্লাস হয় তাহলে তো তাপ হারিয়ে দিতে হবে, তাপ শোষিত দিতে হবে, আর তাপ যদি হারি বিক্রিয়া মাইনাস হয়, আর মাইনাস যদি হলে মাইনাস হয় তাহলে হ্যাঁ তাপ, মাইনাস হলে হচ্ছে তাপ উৎপাদিত হবে। গুড, ঠিক আছে? এতক্ষণ আমি ভুল বলছি কেউ কারণ কারেকশন করো নাই, দ্যাট মিনস বুঝা যাচ্ছে হয় তোমাদের মনোযোগ নাই অথবা তোমরা নিজেরাই পারো না, ঠিক আছে? আমি ভাবছিলাম এটা আমি বলবো সবাই কারেকশন করবি, এটা দিয়ে তোর জাজমেন্ট হয়ে যায় তো তোদের মনে আছে কিনা, এবং সাকসেসফুলি তোর এটা প্রুফ করছো তোদের কারোই মনে নেই, যার ফলে আমাকে আবার লিখতে হচ্ছে। আচ্ছা দেখ, ডেলিজ মানে কি বলছি আমি? ডেলিজ মানে বলছি যে আমি উৎপাদ প্রোডাক্টের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ, তাই না? ডেলিজ মানে কি বলছি? উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ। এখন তাপ উৎপাদি বিক্রিয়ার একটা এক্সাম্পল আমি তোদেরকে দিছিলাম, একটু মনে করা যায়, ধর আমার একটা জমি আছে, ঠিক আছে? ধর আমি
হ্যাঁ, তোদের কারোর কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নিছি, কোন একটা পারপোজে আমি তোদের কাছ থেকে 10 লাখ টাকা ঋণ নিছি, কিন্তু আমি ইন্টি আমি দিতে পারি নাই, কারণ তোরা যখন নিতে আসছিস টাকাটা, তখন আমি তোদেরকে বলছি আচ্ছা দেখো আমি তো 10 টাকা দিতে পারতেছি না, বাট আমার একটা জমি আছে, তুমি এটা বিক্রি করো, এরপর কত পাও আমাকে বলো, কম পাইলে বলি আমি দিয়ে দিবো, বেশি পাইলে আমি ফেরত দিয়ে দিও। তুমি বলছো, তুমি বলছো আচ্ছা ঠিক আছে, তো এই জমিটা বিক্রি করে তুমি 12 লাখ টাকা পাইলে, কত লাখ টাকা পাইছো? 12 লাখ টাকা পাইছো। ওকে, তো 12 লাখ টাকা যে পাইছো, তখন তুমি কি করো? তুমি তোমার 10 লাখ নিয়ে স্যাটিসফাইড, বাকি 2 লাখ টাকা আমার ফেরত দিয়ে দিবা না? জি ভাইয়া, তাহলে নর্মালি কি হয় যে দাপ্তরিক বিক্রিয়া কারা জানো, এই যে বিক্রিয়ক, বিক্রিয়া যে দুইটা বিক্রিয়ক থাকে, এই বিক্রিয়ক দুটো যখন ভাঙে তখন তাপ উৎপন্ন হয়। বিক্রিয়ক দুটো যখন ভাঙবে তখন কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। ওই জমিটা বেচে 12 লাখ টাকা পাইছে, এখন বিক্রি গুলা ভেঙে একটা তাপ উৎপন্ন হয়েছে, এখন উৎপাদ গঠন হইতে তাপ লাগে। এখন বিক্রিয়ক গুলা ভেঙে যে তাপ উৎপন্ন হয়েছে না, ওই তাপ, ওই তাপের ধর ওই 12 লাখ টাকা উৎপন্ন হয়েছে, এর মধ্যে 10 লাখ টাকা নিয়ে তুই স্যাটিসফাইড, তোর ঋণ পরিশোধ হয়ে গেছে। তাহলে এই যে বিক্রিয়ক গুলা ভাঙলে যে তাপ উৎপন্ন হয়েছে না, ওই তাপ নিয়ে উৎপাদ গঠিত হয়ে যাওয়ার পরও এক্সট্রা কিছু তাপ রয়ে যায়, যে তাপটা পরিবেশে ছড়ায় যায়, ঠিক আছে? যে তাপটা কি হয়ে যায়, অর্থাৎ উৎপাদ প্লাস এক্সট্রা কিছু তাপ উৎপন্ন হয়ে যায়, বুঝছিস? যার ফলে ওই তাপটা কি হয়ে যায় পরিবেশ। আমি তোদের গল্পটা এভাবে বলছিলাম, লাইক আমি না, ধর তুই একটা গ্রামে মরল, কোনো একটা তোর অনেকগুলো চাষা ঋণ নিছে বা ঋণ পরিশোধ করতে পারে নাই, তখন তুই তোর একটা জমি বেচে দিলি, এবং তুই জমি বেচে যে এক্সট্রা 2 লাখ টাকা পাইলি, সেটা তুই ওই গরিবদের মাঝে বিলাই দিলি, যাতে তারা তাদের ক্ষতি থেকে বেরিয়ে আসতে পারে। ব্যাপারটা এরকম ছিল যে বিক্রিয়ক দুটা ভেঙে যে তাপ উৎপন্ন করছে, ওই তাপ নিয়ে উৎপাদ গঠিত হয়ে যাওয়ার পরও এক্সট্রা কিছু তাপ রয়ে গেছে, ওই তাপটা কি হয়ে যায় তখন পরিবেশে ছড়া যায়, যার ফলে বিক্রিয়া পাত্রের তাপটা বেড়ে যায় বা পরিবেশের তাপটা সাডেনলি বেড়ে যায়। সেজন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি? তাপ উৎপাদী বিক্রিয়া বলি। সেজন্য এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি রে? তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝা গেছে? জি ভাইয়া, আচ্ছা, তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি যে বিক্রিয়কের তাপটা উৎপাদের চাইতে বড়, বিক্রিয়কের তাপ গুলা, বিক্রিয়ক ভাঙলে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেটা উৎপাদের চাইতে বড়। আর ডেলিস মানে হচ্ছে কি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এখন উৎপাদটা হচ্ছে ছোট, বিক্রিয়কের তাপ হচ্ছে বড়, ছোট থেকে বড় বিয়োগ করলে, বিয়োগ করলে কি থাকবে? মাইনাস। তাই কোন একটা বিক্রিয়া লেখা আছে, তার পাশে যদি কমা দিয়ে ডেলিস ইকুয়াল টু মাইনাস সামথিং লেখা থাকে, তবে -92 লেখা আছে, সেখান থেকে বুঝবি ওই বিক্রিয়াটা হচ্ছে কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝা গেছে? জি ভাইয়া, অথবা কোন একটা বিক্রিয়া দেওয়া আছে, তার সাথে প্লাস আকারে যদি তাপ দেওয়া থাকে, সেটা হচ্ছে কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। কমা দিয়ে মাইনাস দিলে তাপ উৎপাদী, আর যদি প্লাস তাপ দেওয়া থাকে সেটা হচ্ছে কি, তাপ উৎপাদী বিক্রিয়া, বুঝতে পারছিস? বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা, জি ভাইয়া, ঘুমায় না, বেড়ে গেছে, জাস্ট ওয়েট করেন, ও জয়েন করে পরে আবার বলবে বুঝি নেই। আচ্ছা, এবার আসলে আমরা একটু তাপ হারি বিক্রিয়া কিভাবে বিক্রিয়া চিনি, তো এবার গল্পটা হচ্ছে অন্যরকম। যে সেম, এবার ধরো আমি ঋণ নিছি, আমি হচ্ছে গ্রামের সেই মোড়লটা, আমি তখন প্রথমবার কৃষকদের ঋণ পরিশোধ করছিলাম, এবার হচ্ছে আমি ঋণ নিছি 10 লাখ টাকা, ঠিক আছে? আমার কোনো একটা সমস্যা আছে যার কারণে আমি ঋণ নিছি 10 লাখ টাকা। সেম, এবার আমার কাছে টাকা নাই, আমি আমার একটা জমি বিক্রি করে দিলাম, বাট জমি বিক্রি করে আমি 8 লাখ টাকা পাইছি, জমি বিক্রি করে আমি কয় লাখ টাকা পাইছি? 8 লাখ টাকা পাইছি। এখন আমি তো চিন্তায় আছি যে আল্লাহ, আমি তো 8 লাখ টাকা পাইছি, আবার বেড়ে গেছে, মাই এটারে কি করা দরকার? আচ্ছা ধর বলি,
হ্যাঁ জুমাইনা, তোমার প্রবলেম কি? দুঃখ স্যার বের হচ্ছে ঘটনা কি? নেট একটু প্রবলেম দিতেছিল, জোরে কথা বলো, বুঝি নাই। নেট প্রবলেম দিচ্ছে। তারপরে বুঝি না, নেটের প্রবলেম? হ্যাঁ আচ্ছা তাহলে দেখো, তোমার 10 লাখ টাকা দরকার ছিল, তো তুমি করলা কি যে, মানে সরি, তুমি, আমি 10 লাখ টাকা ঋণ নিছি, জমিটা আমি বেচে দিলাম, মানে বেচতে দিলাম, পাইলাম 8 লাখ টাকা। তা আমি তো টেনশনে আছি যে আমার 2 লাখ টাকা আমি কোথা থেকে দিবো, আমি এমনি ক্রাইসিসে আছি, ঠিক আছে। এমন অবস্থায় দেখি যে কেউ ওই 2 লাখ টাকা নিতে আসতেছে না, তা আমি তো আরো অবাক, কারণ আমি যাতে ঋণ নিছি ও তো ভালো মানুষ না, সে তো আমাকে 2 লাখ টাকা মাফ করার কথা না। পরে গিয়ে আমি মানে ইনকোয়ারি করলাম, যে জানতে পারলাম যে ওই যে আমি আগের বার গরিব কৃষকদেরকে হেল্প করছিলাম, এবারে ওরা সবাই মিলে চাঁদা তুলে আমার 2 লাখ টাকা কি করছে, দিয়ে দিছে। কারণ তাদের বিপদে আমি আমার জমি বেচে টাকা ওদেরকে দিয়ে দিয়েছিলাম, এবার ওরা ওদের বিপদে, আমার বিপদে আমাকে ওরা সবাই মিলে চাঁদা তুলে বা একটা ফান্ড রেজ করে আমাকে বাকি 2 লাখ টাকা পে করে দিছে। গল্পটা অনেকটা এরকম, এখানে দুইটা বিক্রিয়ক থাকে। এখন এই দুইটা বিক্রিয়ক ভাঙলে অবশ্যই তাপ উৎপন্ন হয়, কিন্তু এই দুইটা বিক্রিয়ক ভাঙলে যে তাপটা উৎপন্ন হয়, সে তাপটা উৎপাদ তৈরি করার জন্য এনাফ না। অর্থাৎ এই দুইটা বিক্রিয়ক ভাঙলে যে তাপটা উৎপন্ন হয়েছে, সেটা দিয়ে আমার উৎপাদ তৈরি হচ্ছে না। এরকম হলে তো কোনো বিক্রিয়ায় হওয়ার কথা না, কারণ এরকম হলে যদি কোনো প্রোডাক্ট তৈরি করার মতো তাপ না থাকতো তো প্রোডাক্ট তৈরি করার কথা না। কিন্তু আমরা দেখি আমাদের লাইফে যে প্রোডাক্টটা না তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে আমাকে 2 লাখ টাকা গ্রামের গরিব মানুষরা ধার করে মানে কালেক্ট করে দিছিল, এখন বিক্রিয়ার ক্ষেত্রে বাকি এই বিক্রিয়ক ভাঙে যে তাপটা উৎপন্ন হয়েছে, সেটার পরও এক্সট্রা যে তাপটা লাগতেছে উৎপাদ তৈরি হওয়ার জন্য, সে তাপটা কারা দিচ্ছে? সে তাপটা উৎপাদটা কি করে, পরিবেশের থেকে নিয়ে ফেলে, ঠিক আছে। অর্থাৎ পরিবেশ থেকে ওই তাপটা কি হয়ে যায়, নিয়ে ফেলে, বুঝছিস? তাহলে এর জি ফলে কি ভাই, হয়, পরিবেশের তাপমাত্রাটা কি হয়ে যায়, কমে যায়। তার মানে এবার উৎপাদের তাপটা বিক্রিয়কের চাইতে, উৎপাদের তাপটা বিক্রিয়কের চাইতে বড়। আর ডেল এইচ মানে হচ্ছে কি, ডেল এইচ মানে হচ্ছে তো তোর উৎপাদ মাইনাস বিক্রিয়ক, পি মাইনাস আর। যেহেতু পিটা আর চাইতে বড়, তাহলে বিয়োগফলটা অবশ্যই কি হবে, প্লাস। তাহলে কোনো একটা বিক্রিয়া দেওয়া আছে, তারপর যদি কমা দিয়ে প্লাস, ডেল এইচ একটু প্লাস দেখো, প্লাস সামথিং, তখন বুঝবি সে হচ্ছে কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, সে হচ্ছে তাপহারী বিক্রিয়া। অথবা পুরো বিক্রিয়ার ডান পাশে উৎপাদের সাথে যদি মাইনাস আকারে থাকে, তাও বুঝবি সে হচ্ছে কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। বুঝতে পারছিস, জি ভাইয়া, সবাই বুঝছিস? তাপ উৎপাদিত তাপারি যদি ক্লিয়ার হয়ে থাকে, আর আমরা তাপের প্রভাবটা দেখি, তাহলে এখন যে বিক্রিয়া দেখতেছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 2 মোল অ্যামোনিয়া, ঠিক আছে। এখানে আমাদের ডেলিশটা হচ্ছে মাইনাস, তার মানে এটা একটা তাপ উৎপাদি বিক্রিয়া। আর আমরা তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে দেখি যে কি হবে, ঠিক আছে। তা লিখিত না বলে আমি তোকে ফ্লো চার্টটাই বুঝাই, আই গেস ওইটাই বেটার হবে, ঠিক আছে। ফ্লো চার্টটা ছিল কই, লেখা নেই, এই যে দেখ, তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচটা হয় মাইনাস। আচ্ছা এখন তুই তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় দেখ, ধর আমি একটা ছোট গল্প বলি, তাপ উৎপাদি এটা বলবো, তারপর এটা তোরা নিজেরা করে নিবি। ধর তুই একটা বিক্রিয়া করতে হচ্ছে তাপ উৎপাদি, এখন তুই করলে কি, নতুন কোম্পানি দিছস, তুই আমার থেকে অর্ডার নিছস, যে তুই আমার আমি তো তুই আমার থেকে অর্ডার নিছস, অনেকগুলো টাকা অ্যাডভান্স নিয়ে ফেলছস। আমি তোকে বলছি যে মাসে 15 তারিখের মধ্যে আমাকে 500 লিটার অ্যামোনিয়া দেওয়া লাগবে, ঠিক আছে। কারণ আমি হচ্ছে ধর ধরে নে আমি হচ্ছে মিস্টার ব্রাশো কোম্পানি, আমি অ্যামোনিয়া থেকে ওই অ্যামোনিয়াম ক্লোরাইড বানাই, মিস্টার ব্রাশো হিসেবে বিক্রি করি, তা আমার অ্যামোনিয়া দরকার, ঠিক আছে। তা আমি বললাম যে হ্যাঁ, আশেপাশে খোঁজ খবর নিলাম, জানলাম যে তুই অ্যামোনিয়া তৈরি করস, তোর সাথে আমি ডিল করলাম যে হ্যাঁ, আমাকে মাসে 15 তারিখের মধ্যে 500 লিটার অ্যামোনিয়া দিতে হবে, তুই অ্যাডভান্স টাকা নিয়ে গেলি। কিন্তু দেখলি যে দুইজন বিক্রেতা দিলি, প্রথম দিকে তুই খুশি যে উৎপাদ তৈরি হচ্ছে, বাট একটা অবস্থায় গিয়ে এটা সাম্য অবস্থায় চলে আসছে। আর এই টাইমে যে এখন তুই তাপ চাপ ঘনমাত্রা যে কোনো একটা চেঞ্জ করতে পারবি, ধরে নে আপাতত তোর চাপ দেওয়ার কোনো মেশিন বা কোনো যন্ত্র বা কোনো নলেজ তোর নাই, ঘনমাত্রা জাতীয় কোনো নলেজ তোর নাই বা কোনো ইকুইপমেন্ট তোর নাই, তোর যা আছে শুধুমাত্র তাপ নিয়ে কাজ করার মতো। এখন তুই সামহাও স্টাডি করছস বা তুই তোর
প্রোডাকশন ম্যানেজার থেকে জানতে পারলি যে অ্যামোনিয়া তৈরি বিক্রিয়াটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এখন করলি কি, তুই প্রথমে একজনে একটা মানে এই এই বিষয়ে অভিজ্ঞ একটা মানুষের কাছে গেলি, ধর ও এতটা অভিজ্ঞ না, ধর তুই কোনো তোর কোম্পানি মানে পুরাতন কোনো কাউকে বা তোর আশেপাশে কোনো কোম্পানি কাউকে জিজ্ঞেস করলি যে ভাই আমার তো একটু একটা সমস্যা হয়েছে, অ্যামোনিয়া তো আর উৎপন্ন হচ্ছে না, সাম্য অবস্থায় পড়ে আছে, আমি কি করবো? তাহলে সে তোকে বললো একটা কাজ করেন, আপনি যে তাপটা বাড়ায় দেন। তো তুই যথা শুনলি তথা তোর ম্যানেজারকে কল দিয়ে বললি তুমি তাপ বাড়ায় দাও। এখন যেই তুই তাপ বাড়ায় দিছ, তুই খুশি হয়ে গেছো যে বিক্রিয়া গতি বৃদ্ধি পেয়েছে, মানে বিক্রি অনেক ফাস্ট হচ্ছে, আগের তুলনায় বিক্রি অনেক ফাস্ট হচ্ছে। বাট প্রবলেমটা কি জানো, বিক্রিয়াটা পিছনের দিকে অগ্রসর হচ্ছে। পিছনের দিকে অগ্রসর মানে কি, উৎপাদের থেকে বিক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, এই যে পিছনের দিকে অগ্রসর মানে কি জানো, যে এনও টু ভেঙে আবার নাইট্রোজ এনও আর ওটুতে ভেঙে যাচ্ছে। তাহলে উৎপাদ যদি পিছনের দিকে অগ্রসর হয় বিক্রিয়া, তাহলে তো উৎপাদ আরো কমবে, উৎপাদ কমে যাবে না, কথা বলে না, জি উৎপাদ কমে যাবে না, কারণ উৎপাদ গুলা ভেঙে পিছনে অগ্রসর হওয়া মানে কি বিক্রিয়া গুলা হচ্ছে সম্মুখীন তোর সামনে আগানো মানে কি বিক্রিয় আস্তে আস্তে উৎপাদে কনভার্ট হচ্ছে, আর পিছনে আসা মানে কি উৎপাদ ভেঙে আবার বিক্রিয় কনভার্ট হয়ে যাচ্ছে। তো তুই যখন তাপ দিছিস, তুই দেখলি কিন্তু গতি ফাস্ট, বিক্রিয় অনেক ফাস্ট চলতেছে, তুই খুশি হয়ে গেছিস, কিন্তু বিক্রিয়াটা পিছনে আগাচ্ছে। তাহলে তুই বলে আল্লাহ, তাহলে আমার লস, যা অ্যামোনিয়া ছিল ওটাও আমার নাইট্রোজেন হাইড্রোজেন ভেঙে যাচ্ছে। তুই সাথে সাথে বললি না, অন্য কথা শোনা যাবে না। তুই তোর আরেক পরিচিত কাছে গেলি, সে বললো আল্লাহ তুমি তাপ দিছ রে, এটা তো তাপ কমাই দিতে হবে। তো তুই তার কথা শুনে তাপ কমাই দিলি, তোর মেজাজটা খারাপ হয়ে গেছে প্রথম প্রথম, কিরে বিক্রিয়া মানে এত আস্তে আস্তে কেন চলতেছে, ঠিক আছে? তো জি কিন্তু ভাইয়া, কিন্তু গতি হ্রাস পাইলেও বিক্রিয়াটা সামনে আগাচ্ছে, মানে তুই মোটামুটি খুশি হয়েছিস যে না, আর যাই হোক আমার তো এমনই উৎপন্ন হচ্ছে। কিন্তু তুই একটু পর চিন্তা করলি, আমি একটা কোম্পানি, আমার তো 15 তারিখের মধ্যে ডেলিভারি দিতে হবে, উৎপাদ বাড়তেছে কিন্তু সময় দেওয়া তো বাড়তেছে, কারণ বিক্রি আস্তে আগাচ্ছে। সময় বাড়া মানে কি, ইন্ডাস্ট্রিতে সময় বাড়া মানে টাইম ইজ মানি, মানে ইজ টাইম। সময় বাড়া মানে কি, আমার প্রোডাকশন কস্ট বাড়তেছে, ঠিক আছে, তা আমার বিল বিদ্যুৎ বিল বাড়তেছে, লেবার কস্ট বাড়তেছে, অনেক কিছু বাড়তেছে, এটা তো একটা ঝামেলা, তাই না? তাহলে এটাও তো করা যাবে না। এই অবস্থায় তুই করবি কি, এই অবস্থায় শিল্পক্ষেত্রে একটা এমন তাপমাত্রা ধরে নেওয়া হয় যে তাপমাত্রায় তোর বিক্রিয়ার গতিও বৃদ্ধি পাবে, বিক্রিয়ার সামনেও অগ্রসর হবে, এবং সময় আর খরচও কম লাগবে। সেই তাপমাত্রাকে অত্যানুকূল তাপমাত্রা বলা হয়, অ্যামোনিয়ার জন্য এই তাপমাত্রাটা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। কথা বোঝা গেছে, বুঝছিস? জি ভাই, আচ্ছা, তা তাপহারি বিক্রিয়া নিয়ে আমি কথা বললাম না, তাপহারি বিক্রিয়া সেম, ঠিক আছে? এখানে এটা হয়ে যাবে কি, ডেনিশটা হয়ে যাবে প্লাস, তাপহারি বিক্রিয়া কি হবে, সেখানে তাপ দিলে যে চেঞ্জ গুলো আসছে না, সেখানে তাপ হ্রাস করলে ওই চেঞ্জ গুলো হবে, আর এখানে তাপ হ্রাস করে যে চেঞ্জ গুলো আসছে তাপ বৃদ্ধি করলে সে, দেখ এখানে তাপ হ্রাসে ক্ষতি হ্রাস পাইছিল, এখানে তাপহারি বিক্রিয়া তাপ দিলে ক্ষতি হ্রাস পাবে, ঠিক আছে? বুঝছিস, হু সেম, এটা উল্টা, তাপের প্রভাবটা কি বোঝা গেছে? জি ভাইয়া, আচ্ছা, আর একটু চাপের প্রভাবটা বুঝে আয় চাপ, ঠিক আছে? তাহলে ডেলে যেহেতু চিনছ, আয় একটু ডেলে আন চিন, তাহলে ডেলে আনটা হচ্ছে আমি কি, আচ্ছা এখানে মনে হয় কিছু জিনিস পড়ে নাই, আচ্ছা আসবে, ডেলে আনটা কই, তাহলে চাপের প্রভাব কি বুঝা গেছে রে? জি তাপের ভাইয়া, প্রভাব কি, তাপের প্রভাবটা বুঝে গেছে? আচ্ছা, চাপের প্রভাব বুঝা জি গেলে মনে ভাইয়া, হয় ডেলেন চিনতে হবে। ডেলেনটা হচ্ছে কি, উৎপাদে অণু মাইনাস বিক্রিয়কের অণু, উৎপাদে অণু মাইনাস বিক্রিয়কের অণু। আচ্ছা একটু এক মিনিট থাক, দাঁড়া,
আচ্ছা দেখো, তাহলে ডেল এনটা হচ্ছে উৎপাদন অণু মাইনাস বিক্রিয়কের অণু। তো সবার আগে তো জানা নাকি, যদি ডেল এন এর মান জিরো হয়, যদি ডেল এন এর মান জিরো হয় ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। হ্যাঁ, যেমন তোমার কাছে ডেমো দেখাই, ডেমো বিক্রিয়া আছে সম্ভবত, এই যে যেমন এটা দেখো, এখানে বিক্রিয়কে দেখো হাইড্রোজেন এক অণু, আয়োডিন এক অণু, মানে বিক্রিয়কের টোটাল অণু হচ্ছে 2, আর উৎপাদক টোটাল অণু হচ্ছে 2, তাহলে পার্থক্য হচ্ছে কত? 0। তাহলে এই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। তাহলে মানে কোনো একটা বিক্রিয়ায় তুমি চাপ তখনই দিতে পারবা, বা চাপ দিলে তখনই বিক্রিয়ায় চেঞ্জিংটা আসবে, যদি সেখানে ডেল এর মানটা 0 না হয়। ঠিক আছে, ডেল এর মান যদি 0 না হয় ওই বিক্রিয়ায় তুমি চাপ বাড়ালে বা কমালে তুমি একটা চেঞ্জিং পাবা। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু এখানে ডেল এর মানটা মাইনাস, অর্থাৎ ডেল এর মানটা 0 না, তাহলে এই বিক্রিয়ায় চাপের প্রভাব আছে, আর বিক্রিয়াটা আয়তন হ্রাসের মধ্যে সংঘটিত হয়েছে। কিভাবে? দেখ ডেল এর মান মাইনাস, তাছাড়া আরেকবার বুঝাই দেখ, বিক্রিয়কে টোটাল 4 অণু আছে, উৎপাদে আছে 2 অণু, তাহলে অবশ্যই আয়তন কি পাইছে? হ্রাস পাইছে। আমি দিছি 4 অণু, পাইছি 2 অণু, তাহলে এই বিক্রিয়াটা চাপ হ্রাস আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়। আর এটা একটু মাথায় রাখিস, যেসব বিক্রিয়া আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয় সেসব বিক্রিয়া যদি আমরা চাপ বাড়াই তাহলে বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ আমার উৎপাদ বাড়বে। তুই যদি এখানে, যেহেতু এটা আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হচ্ছে, তুমি যদি চাপ বাড়াও তাহলে তোমার প্রোডাকশনও বাড়বে, উৎপাদ বাড়বে, অর্থাৎ তাপের মধ্যে এত প্যারা নাই, গতি হ্রাস, পিস্টনের অগ্রসর, হ্যান ত্যান এগুলো নাই, সোজা সাপটা কথা। যেহেতু এটা আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে, তুমি যদি চাপ বাড়াও বিক্রিয়ার সামনে আগাবে, তুমি তো খুশি ভাইয়া, তাহলে তো ভাইয়া মজা, আমি চাপ বাড়বো, আমার প্রোডাকশন বাড়বে, আমার টাকা বাড়বে। বাট শিল্পক্ষেত্রে চাপ বাড়ানো মুখের কথা না, চাপ বাড়ানো একটা ব্যয় সাপেক্ষ প্রসেস, তাই আমাকে শিল্পক্ষেত্রে একটা উত্থানুকূল চাপ নির্ধারণ করে দেওয়া হয়, যে চাপে আমার কি হবে, উৎপন্ন পদার্থটা বেশি হবে, সময় কম লাগবে, খরচ কম লাগবে, সেই চাপকে বলা হয় উত্থানুকূল চাপ। আর অ্যামোনিয়ার জন্য সেই চাপটা হচ্ছে অ্যারাউন্ড 200 থেকে 250 অ্যাটমোসফিয়ার। তুই ধর ভাবলি ভাইয়া চাপ যত বাড়বো বিক্রিয়া কি তত তাড়াতাড়ি মানে উৎপন্ন হবে, আমি বলছি হ্যাঁ। তুই ভাবলি আমি 1200 অ্যাটমোসফিয়ার চাপ দিব, এমন কথা হচ্ছে 1200 অ্যাটমোসফিয়ার চাপ মানে একটু একটু মাথায় ঢুকাই নিস, 1200 অ্যাটমোসফিয়ার মানে কত বেশি? সমুদ্র পৃষ্ঠের সাথে আমাদের চাপটা ধরে নিই কত, আমরা 1 অ্যাটমোসফিয়ার, ঠিক আছে, চাপ ধরে নিই 1 অ্যাটমোসফিয়ার বাতাসের চাপ। তাহলে এবার চিন্তা কর, 1200 অ্যাটমোসফিয়ার মানে হিউজ একটা চাপ, এটা দেওয়ার মতো একটা ডিভাইস তো থাকা লাগবে, এবার এত চাপ আদৌ দিতে পারবে কি, এটা একটা কথা। ঠিক আছে, ক্লিয়ার? চাপের প্রভাব কি বুঝা গেছে? জি ভাইয়া, আচ্ছা একটু খেয়াল কর, আমরা তাপ উৎপাদী তাপ ভারী দেখছিলাম, তো তোরা এখানে একটা প্রশ্ন করতে পারবে, এখানে আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে, তাহলে আয়তন বৃদ্ধির মাধ্যমে হলে কি হবে, এটা উল্টা হবে, তাই না জুবাইনা? কথা বলে না, হ্যাঁ বিক্রিয়া তো আয়তন হ্রাস পাইছে, যে বিক্রিয়া আয়তন বৃদ্ধি পাবে সেখানে চাপ দিলে উৎপাদ কমবে, তাই না? কিরে কথা বলছ কেন, হ্যাঁ তুমি মেঘলা ভাইয়া বলতো? জি ভাইয়া, এটা তো আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে, তাই আমি আয়তন হ্রাসের যে বিক্রিয়া গুলো হয় সেখানে আমি চাপ দিলে প্রোডাকশন বাড়ে। ধর কোন জি একটা বিক্রিয়া যেখানে আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয়, ধরে নে কোন একটা বিক্রিয়া যেখানে আয়তন বৃদ্ধির মাধ্যমে সংঘটিত হয়, সেখানে চাপ দিলে এটা উল্টা হবে, ওই তাপ হারিয়ে তাপ উৎপাদনের মতো, তাই না? জি ভাইয়া, গুড, দেখি অর্ণি বল, মেঘলা ঠিক বলছে? হ্যাঁ বুঝছি। বুঝছিস না? বাহ, তুই টপিক বুঝছস? দাঁড়া অর্ণি, তুই বুঝছস না বুঝছস তো? দাঁড়া তুই আমার সাথে কথা উত্তর দে, তুই প্রশ্ন বুঝছস? হ্যাঁ প্রশ্ন বুঝছি, আর আপনি জিজ্ঞেস করছেন যে তুমি কম ফিউজ হয়ে গেছে। বুঝি নাই আমি জিজ্ঞেস করছি বলে কোনটা? আচ্ছা যাক, তোকে আমি সহজ করে বলি, দেখ এই বিক্রিয়া কি হয়েছে, ডেল এনটা হচ্ছে মাইনাস, দেখ পেয়েছে আয়তন হ্রাসের মাধ্যমে হয়েছে, আর আমরা একটু আগে দেখছি কি তাপ উৎপাদী যে প্রপার্টি তাপ হারিয়ে তার বিপরীত প্রপার্টি। তা ধর কোন একটা ডেল এন প্লাস আসছে, আমরা দেখছি ডেল এইচ প্লাস ও ছিল মাইনাস ছিল, তাহলে আমাদের মনে তো এটা আসতেই পারে, তবে ডেল এন প্লাস বা মাইনাস। হ্যাঁ বল। হ্যাঁ চাপ বাড়লে তো ঘনমাত্রা কমবে না? বুঝি না, চাপ বাড়ালে প্রোডাকশন কমে যাবে,
বুঝি নাই, ক্লিয়ার করে বল। ফ্যাট চাপ যদি বাড়ায় তাহলে ঘনমাত্রাটা কমবে না? না না, চাপের সাথে ঘনমাত্রার সম্পর্ক কি রে? চাপের সাথে ঘনমাত্রার কোনো সম্পর্ক নাই। আচ্ছা আমি যেটা বলছি সবাইকে ক্লিয়ার বলি, দেখি নিশি বল, সবগুলো মাইন খাবে নিশি বল। ধর আমি নিশিকে ক্লিয়ার করি যে এখানে এই বিক্রিয়া আয়তন হ্রাস পাইছে, কারণ হচ্ছে উৎপাদ কোন কম ছিল, বিক্রিও বেশি ছিল মাইনাস, তাহলে এটা আয়তন হ্রাসের মাধ্যমে সংঘটিত হয়েছে, ভালো কথা। তা আয়তন হ্রাসের মাধ্যমে যে বিক্রিয়া গুলো হয় সে বিক্রিয়া যদি চাপ বাড়াই তাহলে বিক্রিয়া আগায়, তাহলে নিশ্চয়ই আয়তন বৃদ্ধির মাধ্যমে যে বিক্রিয়া গুলো সংঘটিত হবে সেখানে চাপ বাড়লে বিক্রিয়া পিছনে আগাবে, তাহলে আমাকে চাপ কমাই দিতে হবে, তাই না? জি ভাইয়া, জিবে। আচ্ছা জুমাইনা কিছু বলবি নাকি? তুই একমত জুমাইনা? ভাই মেজাজ খারাপ করবি, উত্তর দিলে দে না, তাড়াতাড়ি বল। ভাইয়া আমি বুঝি নাই, প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতেছি না। জোরে কথা বল। আমি প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতেছি না। ঘুরায় থাপ্পড় খেলে সবাই বুঝবি, ঠিক আছে? প্রশ্ন বুঝোস না, জানো আর সবগুলো এখানে বাল্যের পর লাগা আছে। এই মেঘলা বল, তুই কেন বলছিস আগে বল, তোর উত্তরটা যুক্তিগত আগে বল। বলতেছি মিনিট, আচ্ছা চা বানাইছস মেঘলা কোনদিন, চা বানাইছস হ্যাঁ নাকি না? বানাইছি আচ্ছা ধর তুই চা বানানোর জন্য 4 কাপ পানি দিছস, কয় কাপ দিছস? 4 কাপ। কখনো দেখছস 6 কাপ চা আসছে? না, অন্যরা দেখছস কোনদিন, নিশি দেখছস? মানে এই ঘটনা তো ঘটে না কখনো, মানে তো তোমরা আয়তন কি তো বাল বৃদ্ধি মার্কা, পায় না কখনো। তুমি বাল মার্কা উত্তর দিচ্ছ কেন? তোদের সবাইকে এটা পড়া নেই, আয়তন বৃদ্ধির মাধ্যমে কোনো বিক্রিয়া হইতে পারবে? হয় নর্মালি হবে? ভাই আবার বলেন, তুই তুই পানি দিছস চুলায়, পানি দিছস 3 কাপ চা, 3 কাপ চায়ের জন্য তুই পানি দিছস, ওখান থেকে তুই 4 কাপ চা পাবি? কখনো কি এটা দেখছো যে তুমি 3 কাপ পানি দিছো পাইলা চা আর না উৎপন্ন চা পাইছো 4 কাপ, এরকম দেখছো? কমতে পারে, তাহলে এবার বলো এখানে কি কখনো পসিবল যে বিক্রিয়ক অনুগম উৎপাদে বেশি? না ভাইয়া, তাহলে কি ডেলেনের মান প্লাস পসিবল, না আয়তন বৃদ্ধি মানে কোনো বিক্রিয়া হওয়া পসিবল? না, আমার হুম জানা মতো পসিবল না। এরপরও কেমিস্ট্রি হচ্ছে একটা বৈচিত্র্যপূর্ণ সাবজেক্ট, ভবিষ্যতে হইলে হইতেও পারে বা থাকতে থাকতেও পারে, আমার জানা নাই হয়তো, বাট আমার জানা মতে নাই, ঠিক আছে? তাহলে আয়তন বৃদ্ধি মধ্যে কোনো বিক্রিয়া সংঘটিত হয় না, এবং দুর্ভাগ্যজনক ভাবে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এটা পড়াইছি ইডিয়েট। তাহলে আয়তনের প্রভাব শেষ, আর আমরা একটু ঘনমাত্রার প্রভাবটা বলি, ঘনমাত্রার প্রভাবটা ইজি, একবারে ইজি, ঠিক আছে? ঘনমাত্রার প্রভাবটা একবারে ইজি। নর্মালি কি হয়, ধর এখানে আমার বিক্রিয়ক আছে, এটা সাম্য অবস্থায় আছে, উৎপাদটা আমার কি অবস্থায় আছে রে? সাম্য অবস্থায় আছে। এখন এই টাইমে তোরা যা রান্না বান্না করস তোরা তো জানার কথা, ঠিক আছে? এখানে হয় তুই দুইটা কাজ করতে পারস, এক হয় তোরা এদিকে বিক্রিয়ক বাড়াই দিতে পারস, কারণ এদিকে যদি বিক্রিয়ক বাড়ায় দেস তাহলে আবার কি হবে, এটা আর একটু বেড়ে যাবে, তাহলে আর সাম্য অবস্থা কি থাকবে? সাম্য অবস্থা কি থাকবে তখন? কথা বলে না। ধর ভাই এটা আর বিক্রিয়কের উৎপাদ সমান অবস্থায় আছে, তুই যদি কোনো কারণে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়া যাস, মানে এক্সট্রা কিছু বিক্রিয়ক অ্যাড করে দেয়, তাহলে এখন কি ওরা সাম্য অবস্থায় থাকবে, না ভাইয়া, যার ফলে বিক্রিয়া কি হবে সামনের দিকে আগাবে, প্রোডাকশন বেড়ে যাবে? অথবা তোরা আরেকটা কাজ করতে পারস, যে ধর বিক্রিয়ক দুইটা কি আছে, বিক্রিয়কের উৎপাদ সাম্য অবস্থায় আছে, হ্যাঁ তুই ধর বিক্রিয়ক বাড়ানোর তোর কোনো মেকানিজম নাই, বিক্রিয়ক বাড়ানোর তোর কোনো মেকানিজম নাই, তুই করলে কি কিছুটা উৎপাদ তুলে নিলি, কিছুটা উৎপাদ কি করলি তুলে নিলি, যার ফলে উৎপাদ কম বিক্রিয়ক বেশি,
তখনও বিক্রিয়া কি করবে, সামনে আগাবে। বাট উৎপাদ তুলে নেওয়াটা এরকম মেকানিজম খুব টাফ, কারণ ধর তুই অ্যামোনিয়া ফ্যাক্টরিতে আসছিস 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন যে পাত্রে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে সেই পাত্রে ঢুকে বা কোনো মেশিনারি জিনিসপত্র দিয়ে অ্যামোনিয়া বের করে নেওয়া টাফ। তো নর্মালি আমরা এই কাজটাই করি আর কি, বিক্রিয়াটা বাড়ায় দিই, ঠিক আছে, তাহলে আমার প্রোডাকশনটা এমনি বেড়ে যায়। বুঝে গেছে?